কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আজকের এই ভিডিওতে আমরা চন্দ্রযান তিন নিয়ে কথা বলবো। চন্দ্রযান তিন ভারতের তৃতীয় চন্দ্র অভিযান 14 জুলাই 2023 সালের শ্রীহরিকোটার সতীশ ধাওয়ান মহাকাশ কেন্দ্র থেকে উৎক্ষেপণ করা হয়েছিল। মহাকাশযানটি 15 জুলাই সফলভাবে পৃথিবীর কক্ষপথে প্রবেশ করে এবং তারপরে 5 অগস্ট চন্দ্র কক্ষপথে প্রবেশ করে। 9 অগস্ট চন্দ্রযান তিন সফলভাবে একটি পরিকল্পিত কক্ষপথ হ্রাস কৌশলের মধ্যে দিয়ে গেছে। এটি চন্দ্র কক্ষপথকে 170 কিলোমিটার গুণিতক 4,313 কিলোমিটারে নামিয়ে এনেছে। পরবর্তী কক্ষপথ হ্রাস কৌশলটি 14 আগস্ট এবং চূড়ান্তটি 16 আগস্টের মধ্যে নির্ধারিত হয়ে গেছে। এই কৌশলগুলির পরে মহাকাশযানটি চাঁদের চারপাশে 100 কিলোমিটার গুণিতক 100 কিলোমিটার কক্ষপথে ছিল। 23 আগস্ট অর্থাৎ আগামীকাল বিক্রম ল্যান্ডার অবতরণের জন্য প্রস্তুত হবে। ভারতীয় মহাকাশ কর্মসূচির জনক বিক্রম সারাভাইয়ের নামানুসারে বিক্রম ল্যান্ডারটির নামকরণ করা হয়েছে। এটি একটি সিসমোমিটার, একটি ম্যাগনেটোমিটার এবং একটি ক্যামেরা সহ বিভিন্ন যন্ত্র দিয়ে সজ্জিত। ল্যান্ডারটি একটি রোভার এবং প্রজ্ঞানও বহন করবে, যা অবতরণের পরে চন্দ্রপৃষ্ঠে স্থাপন করাও হবে। চন্দ্রযান তিন মিশন ভারতীয় মহাকাশ কর্মসূচির জন্য একটি অনেক বড় মাইল ফলক। সফল হলে, যদি চন্দ্রযান তিন সফল হয় সম্পূর্ণভাবে, তাহলে সোভিয়েত ইউনিয়ন এবং চীনকে অনুসরণ করে ভারতকে ইতিহাসের চতুর্থ দেশ হিসেবে চন্দ্র অবতরণে পরিণত করবে। অর্থাৎ চতুর্থ দেশ হিসেবে ভারতের নাম নথিভুক্ত হবে। মিশনটি ভারতকে চাঁদ এবং এর ইতিহাস সম্পর্কে আরো অনেক কিছু সম্পর্কে জানতে সাহায্য করবে। এখানে চন্দ্রযান তিন সম্পর্কে সাম্প্রতিক কিছু খবর রয়েছে। 4 অগস্ট ইসরো চেয়ারম্যান এস সোমানাথ বলেছিলেন যে বিক্রম ল্যান্ডারটি সুস্থ এবং 23 অগস্ট অবতরণের জন্য একদম সঠিক রাস্তাতেই রয়েছে। তিনি আরো বলেছিলেন যে মিশনটি 90% সম্পূর্ণ এবং বাকি 10% সবচেয়ে জটিল পর্যায়ে পড়বে। 9 অগস্ট চন্দ্রযান তিন সফলভাবে তার দ্বিতীয় কক্ষপথ হ্রাস কৌশলের মধ্যে দিয়ে পৌঁছে গেছে এবং এটি চন্দ্র কক্ষপথকে 100 কিলোমিটার গুণিতক 2,500 কিলোমিটারে নামিয়ে এনেছে। 10 অগস্ট ইসরো চন্দ্র কক্ষপথে চন্দ্রযান তিনের নতুন একটি ভিডিও প্রকাশ করেছিল। ভিডিওটি পটভূমিতে চাঁদ এবং পৃথিবীকে প্রদক্ষিণ করে মহাকাশযানটিকে আমরা দেখতে পেয়েছিলাম। 13 অগস্ট ইসরো ঘোষণা করেছে যে তৃতীয় এবং চূড়ান্ত কক্ষপথ হ্রাস কৌশলটি 16 আগস্ট সঞ্চালিত হয়েছিল। চন্দ্রযান তিন ল্যান্ডার বিক্রম সফলভাবে তার চূড়ান্ত ডাবুস্টিং কৌশল সম্পন্ন করেছে এবং এখন 113 কিলোমিটারের একটি চন্দ্র কক্ষপথ রয়েছে। পরবর্তী পদক্ষেপটি হল ল্যান্ডারটির কক্ষপথ কমানোর জন্য এবং 23 আগস্ট চাঁদের দক্ষিণ মেরুতে অবতরণের জন্য একটি ধারাবাহিক ব্রেকিং কৌশলকে সম্পাদনা করা। ইসরো বিজ্ঞানী এবং প্রকৌশলীরা আত্মবিশ্বাসী যে চন্দ্রযান তিন সফল হবেই। তারা মহাকাশযানটি ঘনিষ্ঠভাবে পর্যবেক্ষণ করছে এবং মিশনের নিরাপত্তা নিশ্চিত করতে প্রয়োজনীয় পদক্ষেপ নিতে প্রস্তুত রয়েছে। চন্দ্রযান তিন মিশন হল ভারতীয় মহাকাশ এবং কর্মসূচির জন্য একটি বিশাল বড় উদ্যোগ এবং এটি সারা বিশ্বের বিজ্ঞানী এবং মহাকাশ উৎসাহী অধীর আগ্রহে অপেক্ষা করছে। এই মিশনটি মহাকাশ অনুসন্ধানে ভারতের ক্রমবর্ধমান ক্ষমতার একটি প্রমাণ এবং এটি চাঁদ সম্পর্কে আমাদের বোঝার ক্ষেত্রে একটি গুরুত্বপূর্ণ অবদান রাখবে। অনুগ্রহ করে নিচে আপনাদের মতামত জানান। যদি এই ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে আমাদের এই ভিডিওটি লাইক এবং শেয়ার করে দিন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ।